এবার মুশফিকুর রহিমকে নিয়ে খোদ মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার স্ট্রোকার ব্যাটসম্যান হাশিম আমলা। কিন্তু কেনই বা হঠাৎ দক্ষিণ আফ্রিকার প্লেয়ার মুশফিকুর রহিমকে নিয়ে মুখ খুলবেন, জানতে পুরো ভিডিওটি একেবারে মিস করবেন না। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা বলছেন, মুশফিকুর রহিম দুর্দান্ত একজন অধিনায়ক, বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান সে, আমাদের দলে সবচেয়ে বেশি অভিজ্ঞদের একজন। আশা করি দুজনেই নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেব। স্পষ্টতই বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা বলছেন বিপিএলের কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি সপ্তম আসরে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন হাশিম আমলা। টি-20 লিগে খেলায় অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক আরও বলেন, 10 বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি, কয়েক ম্যাচ খেলার পর সব সহজ লাগবে। লিগগুলোতে খেলতে গেলে দলের সাথে দ্রুত মানিয়ে নিতে হয়। চলতি বিপিএলে ইতিমধ্যে খুলনা টাইগার্স খুব ভালো একটা পজিশনে রয়েছে, পয়েন্ট টেবিলে তৃতীয় পজিশনে খুলনা টাইগার্স। এদিকে হাশিম আমলা দক্ষিণ আফ্রিকা নিয়ে চলুন একটু জেনে আসি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আবার সেই বর্ণ বৈষম্যের ছোঁয়া। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ডুপ্লেসির দল। প্রথম টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে দক্ষিণ আফ্রিকা, কিন্তু এরই মধ্যে দ্বিতীয় টেস্টের দল বাছা নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। প্রশ্ন উঠছে, কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের জন্য কি বিশেষ কোটার ব্যবস্থা করা হবে এই দলে? একটা সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে শুধু শ্বেতাঙ্গ ক্রিকেটারদেরই দাপট ছিল, কিন্তু গত 30 বছর ধরে সেই বৈষম্য যেন দূর হয়ে গিয়েছে। পাশাপাশি নতুন এক অলিখিত নিয়মেরও জন্ম হয়েছে, যে নিয়ম অনুযায়ী দক্ষিণ আফ্রিকা দলে অন্তত 2 জন কৃষ্ণাঙ্গ এবং 4 জন মিশ্র বর্ণ এবং ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে রাখতে হবে। কিন্তু এই সিরিজের প্রথম টেস্টে 2 জন নতুন শ্বেতাঙ্গ ক্রিকেটার খেলছেন, আরও একজনের অভিষেক হওয়ার কথা তৃতীয় টেস্টে, যা নিয়েই চলছে বিতর্ক। প্রথম টেস্টে কোটা পূরণ হয়নি দক্ষিণ আফ্রিকার। এই পরিস্থিতিতে এখন বড় প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকা কি কোটা পদ্ধতির ওপর জোর দেবে না সেরা দল মাঠে নামাবে? কোটা পদ্ধতি মানতে গিয়ে অতীতে অনেক সময়ই সেরা দল নামাতে পারেনি দক্ষিণ আফ্রিকা, যা নিয়ে কম বিতর্ক হয়নি। 2019 সাল মোটেও ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের শেষে টেস্ট জয় এসেছে টানা 5টি ম্যাচে হারের পরে, কিন্তু এই জয়েও কাটা থেকে যাচ্ছে। বলা হচ্ছে আবার সেই শ্বেতাঙ্গ প্রধান দল হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। শুধু দলের 11 জনের ক্ষেত্রেই নয়, সাপোর্ট স্টাফের ক্ষেত্রেও খারাপ পারফরমেন্সের জেরে দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফে রদবদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাব ডুপ্লেসি আবার বলছেন, আমরা গায়ের রং দেখে দল বাছি না, সেটা দলই খেলবে। এদিকে চোটের জন্য ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার এদিন অনুশীলন করেননি। আশা করি আপনারা কিছুটা বুঝে গেছেন দক্ষিণ আফ্রিকা দলে বর্ণ বৈষম্যের বিষয়টি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।